জনগণ আমাদেরকে কতটা ভালোবাসে আপনারা নিজেরাই দেখতেছেন এখানে কোনো বাধা দেয়নি কোনো মনে করেন আমাদের অত্যাচার করা হয়নি আমাদের একটা কর্মীকে মারা হয়নি কালকে আমাদেরকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের লোকজন কালকে আমাদেরকে মেরেছে বাধা দিয়েছিল আজকে আমাদেরকে কেউ বাধা দেয়নি কেউ একল কত গন্ডগোল করেনি আমরা সারা পেয়েছি এবং জনগণ সবাই একলত হয়ে আপনারা কি বলতে পারেন জনগণের প্রচুর সাড়া পেয়েছে এতে বলে তাই জনগণ আমাদেরকে কতটা ভালোবাসে আপনারা নিজেরাই দেখতেছেন এখানে কোনো বাধা দেয়নি কোনো মনে করেন আমাদের অত্যাচার করা হয়নি আমাদের একটা কর্মীকে মারা হয়নি আমাদের সুস্থভাবে এলাকার যত আমাদের মা বোন আছে সবাই আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে ভোটের প্রচারণা নেমেছে আজকে পুলিশের কথা বলেছিল আজকে পুলিশের প্রোটোকল আমাদের দিয়েছে আমরা বাজারে আমরা পুলিশকে পেয়েছি আজকে আমরা পুলিশ পেয়েছি এবং আজকে পুলিশের থেকে সবচেয়ে বড় শক্তি আমার আমাকে এলাকার মানুষ এবং আমার যারা ভোটার তারা আমার ভাই বোনেরা দেখছেন আজকে আমার কাছে কালকে আপনারা দেখছেন আমাদের কালকে আমাদের মা বোনদের কালকে অ্যাটাক করেছে আজকে দেখেন আমাদের মা বোন আমাদের সাথে আছে কেউ কিছু করতে পারেনি কালকে আমাদেরকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের লোকজন কালকে আমাদেরকে মেরেছে বাধা দিয়েছিল আজকে আমাদেরকে কেউ বাধা দেয়নি কেউ একল কত গন্ডগোল করেনি আজকে আমাদের সবাই আমাদের পাশে আছে এবং সবাই বলেছে একতার আমাকে ভোট দেবে নির্বাচন কমিশনার কোনো ব্যবস্থা কোনো নেয়নি কালকে আমরা যারা আঘাত করেছিল তাদের আমরা নাম ঠিকানা সব বলে আমরা বনানী থানাতে দিয়েছি এবং আর নির্বাচন কমিশনের অফিসে দিয়েছি এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি এটা আমাদেরকে মুখরিসি পেশাল হতে বলেছে কিন্তু আমরা জানি এরা ক্ষমতাশালী দল এদের ব্যবস্থা করবি না আমরা কোনো অন্যায় করলে এতক্ষণ আমাদের ব্যবস্থা করতো কালকে আওয়ামী লীগের লোকজন হামলা করেছে আপনারা সবাই দেখেছেন আমরা সারা পেয়েছি এবং জনগণ সবাই একলত হয়ে আপনারা কি বলতে পারেন ভোট দিবি বলেছে আমাদেরকে হীরা আলম কিন্তু নিজের নির্বাচনের প্রচারণা মাঠে নেমেছে আমরা দেখতেছি সব একতারা মার্কা একতারা মার্কা আমাদের নায়ক ভাইয়ের বিপক্ষে যারা ছিলেন সবাই হিরো আলমকে ভোট দিবে গাড়ি আছে এদিকে নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে